হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াজ গার্ডেন আজ অ্যান্ড ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। গত ভিডিওতে অবশ্য বলেছিলাম কী বিষয়ে আলোচনা করবো তারপরে একটু বলি আজকে আমি আলোচনা করব বাজডিকার পাখি বিশেষ কিছু খাবার নিয়ে অর্থাৎ যে খাবারগুলো খাওয়াইলে আপনার বাজডিকার পাখির নিশ্চিত মৃত্যুও ঘটতে পারে চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায় আমি মূলত প্রথম আলোচনা করব বাজরিকার পাখির একটি ক্ষতিকর খাবার নিয়ে বা ঝুঁকিপূর্ণ খাবার নিয়ে আর যারা বাজটিকার পাখি পালন করে থাকেন তাদের অবশ্যই বিষয়গুলো জানা দরকার সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসুন চলে যাওয়া যাক ওর ঝুঁকিপূর্ণ খাবারগুলোতে তো বাজটিকার পাখির প্রথম যে ঝুঁকিপূর্ণ খাবার সেটা হলো শিম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন শিম অর্থাৎ আমরা যে সিম খেয়ে থাকি আর সিমের মধ্যে কিছু যাতে সিম আছে যা পাখিকে অবশ্যই খাওয়ানো যায় কিন্তু কিছু কিছু সিম আছে যা পাখির জন্য টক্সিক বা বিষাক্ত তো আপনি আপনার পাখিকে অবশ্যই সিম খাওয়াবেন না কারণ কোন জাতের সিম আপনার পাখির জন্য নিরাপদ আর কোন জাতের সিম নিরাপদ নয় সেটা আমরা বিশেষ করে জানি না তাই বাজরিপাড় পাখির জন্য যে নিরাপদ খাবার রয়েছে সেগুলো আপনি প্রোভাইড করবেন অবশ্যই সিম দিবেন না আর আপনারা অনেকেই বাজ্রিকার পাখিকে খাইয়ে থাকেন অঙ্কুরিত বীজের চা চারা বা গাছ তো আপনারা অবশ্যই সেখান থেকে সিমের বীজটা পরিহার করবেন বাজ্রিকার পাখির জন্য আরেকটি অনিরাপদ এবং টক্সিক যুক্ত খাবার হলো মধু আমি অনেকেই শুনেছি আপনার প্রিয় পাখিটিকে মধু খাওয়াইতে কিন্তু মধু পাখির জন্য কিন্তু সেফ নয় প্রয়োজনে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এবার আসি আঙুর আপনারা আঙুর কম বেশি সবাই চিনে থাকেন আঙুর খুব ভালো একটা ফল তো আপনাদের বাজ্রিক পাখির জন্য আঙুর কিন্তু সম্পূর্ণ অনিরাপদ এটা পাখির পেটের মধ্যে কিন্তু গ্যাসের সৃষ্টি করে এবং পাখিকে অসুস্থ করে তোলে তাই আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন আঙুরটাকে অ্যাভয়েড করতে পরবর্তীতে চলে আসলাম দুধ দিয়ে তৈরি যে কোনো ডেইরি প্রোডাক্ট এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন এগুলো পাখির জন্য খুবই অনিরাপদ তারপরে আসুন মাছের বিষয়টা আপনি আপনার প্রিয় পাখিটিকে অবশ্যই মাছ খেতে দেবেন না কারণ মাছ আপনার পাখিটির অনেক বেশি সমস্যা করে সো বাজ্রিকার পাখিকে মাছ না খাওয়ানোই ভালো তারপরে আসি রসুন আমরা সবাই কম বেশি জানি রসুন কিন্তু সব ধরনের পাখির জন্য বিষাক্ত এটা যদি কখন আপনার পাখি খেয়ে ফেলে এর মধ্যে পার্সিং এক ধরনের উপকরণ থাকে যা আপনার পাখির শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে এমনকি অধিক মাত্রায় খাওয়ার ফলে বাজ্রিকার পাখি কিন্তু মারাও যেতে পারে তারপরে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের পাতা পেঁয়াজের ছাল বাকল সবই পাখির জন্য বিষাক্ত আরও একটি টক্সিক খাবারের মধ্যে রয়েছে লেবু আপনারা লেবু যদি পানির সাথে মিশ্রিত করে খাওয়াইতে চান কোনো বিষয় না অবশ্যই অনেকগুলো পানির সাথে এক ফোঁটা লেবু আপনারা খাওয়াইতেই পারেন কিন্তু আপনার অবশ্যই বড় বড় টুকরো করে লেবু আপনার পাখির খাঁচার সামনে বা খাঁচার মধ্যে দিয়ে রাখবেন না লেপুই প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে আর অতিরিক্ত মাত্রায় অ্যাসিডই খাওয়ায় এটা আপনার পাখির জন্য খুবই হতে পারে এইবার আসা যাক পাখির জন্য অনিরাপদ খাবারগুলোর মধ্যে একটি হলো লবণ চিনি এবং চিনি জাতীয় অন্যান্য খাবার আমরা অনেকেই টেমকৃত পাখি পুষে থাকে যে পাখিগুলো আমাদের হাতে বা খাঁচার মধ্যে থাকা অবস্থায় আমাদের হাতে যে কোনো খাবার দেখলেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কিন্তু অবশ্যই আপনারা লবণ চিনি এবং মিষ্টি জাতীয় যে কোনো খাবার আপনার পাখিকে খাওয়াবেন না অবশ্যই খাওয়াবেন না ওর জন্য নির্দিষ্ট যে খাবারগুলো আছে আপনারা শুধু সেই খাবারগুলো প্রোভাইড করবেন আপনারা জানেন কিন্তু অনেক সময় আবহাওয়া ভেদেও যে সিড মিক্সডগুলো আমরা খাইয়ে থাকি সেগুলোও কিন্তু আমাদের পাখিদের খাওয়ানো ঠিক না সো অবশ্যই আপনারা লবণ চিনি এবং লবণ জাতীয় খাবার বা চিনি জাতীয় যে কোনো খাবার আপনারা অ্যাভয়েড করবেন পারিটি বিস্কিট বা আদার্স যে পিঠা এগুলো সবই অ্যাভয়েড করে চলবেন এবার আসা যাক বাদাম জাতীয় খাবারের কথায় বাদাম জাতীয় খাবারে ফাঙ্গাসের আক্রমণটা একটু বেশি থাকে আর আপনারা যারা বাজ্রিগার পাখি পুষেন তারা অবশ্যই জানেন আপনার বাজ্রিগার পাখি ফাঙ্গাসের আক্রমণে অসুস্থ হয়ে মারা যেতে পারে এই বিক্রিয়াটা বাজ্রিগারের মধ্যে কিন্তু বেশি হতে দেখা যায় এজন্য আপনারা অবশ্যই বাদাম জাতীয় খাবার অ্যাভয়েড করবেন আর তারপর আরেকটি খাবার হচ্ছে আলু আপনারা অবশ্যই আলু আলুর সিলকা, আলুর খোসা এবং আলু সব কিছু থেকে আপনার বাজ্রেগার পাখিকে দূরে রাখবেন এটা আপনার পাখিকে কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে এইবার আসা যাক টমেটোর বিষয়টা আমরা কিন্তু আমাদের প্রিয় পাখিটিকে অবশ্যই যে কোনো পাখিকে টমেটো খাওয়াইতে পছন্দ করি বা পাখিও করে কিন্তু আপনার বাজরিকার পাখিকে আপনি হালকা পাতলা পাকা টমেটো অবশ্যই প্রোভাইড করতে পারবেন বীজ ছাড়া কিন্তু গ্রিন টমেটো যেটা অর্থাৎ কাঁচা টমেটো এটা আপনারা কখনোই আপনার বাজরিকার পাখিটিকে দিবেন না তাহলে অবশ্যই আপনার বাজরিকার পাখিটির অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এটা আপনার বাজরিকার পাখির জন্য কিন্তু টক্সিক সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজরিকার পাখিকে টমেটো কাঁচা টমেটো না দেওয়ার জন্য তারপরে আসুন আরও একটা খাবার যেগুলো হচ্ছে বিভিন্ন পাতাবাহার গাছের পাতা পুঁই এবং পালং শাক অর্থাৎ বিভিন্ন পাতা গাছের পাতা বাহার গাছের পাতা বলতে বিভিন্ন ধরনের যে পাতাগুলো থাকে অর্থাৎ বিভিন্ন ক্যালাডিয়াম যেটাকে বলা হয় আপনারা বুঝেন আমরা যারা অনেকেই কিন্তু টেম্পৃত পাখি এরা আশেপাশে ছেড়ে দিয়ে পালতে পছন্দ করি আর সেই পাখিগুলোকে বিভিন্ন ধরনের যে ক্যালাডিয়াম টাইপের গাছগুলো আছে সেই পাতা থেকে অবশ্যই দূরে রাখব এগুলো কিন্তু শুধু বাজরিকার পাখি না বিড়াল কুকুর এবং মানুষের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এবং আমার বাড়িতে অবশ্য ছাদে কিছু গাছ ছিল যে গাছগুলোকে আসলে আমার মনে নেই কি বলা হয় তবে ওই গাছগুলোর পাতাগুলো দেখতে খুবই সুন্দর বাট ওগুলো খুবই বিষাক্ত এমনকি আমরা মানুষও যদি ওই গাছের পাতাটা বেটে রস খেয়ে নিই তাহলে মারা যাব সো তাহলে পাখির জন্য ওইটুকু প্রাণী ওদের জন্য কতটা অনিরাপদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাতাবাহা টাইপের যে গাছগুলো ওগুলোর পাতা থেকে দূরে রাখবেন অবশ্যই পাখি পাতা খেতে খুব পছন্দ করে আর আপনারা পুঁইশাক এবং পালং শাক যেটা আছে এটা থেকে ওদেরকে দূরে রাখবেন পুঁইশাক এবং পালং শাক এই গরমে তো অবশ্যই না পুঁইশাক এবং পালং শাক পাখির হিট স্ট্রোকের কারণ অতিরিক্ত পরিমাণে আপনি যদি এই গরমে পুঁইশাক এবং পালং শাক দিয়ে থাকেন ওদেরকে তাহলে ওরা হিট স্ট্রোকে মারা যাবে ওদের এই পুঁই এবং পালং শাকটা হচ্ছে পাখির শরীরে তাপমাত্রাটা বাড়িয়ে দেয় এবং ওদেরকে অসুস্থ করে তোলে হিট স্ট্রোকের কারণে ওরা মারা যেতে পারে শাক এবং পালং শাক খেলে সো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের প্রিয় পাখিগুলা কেমন আছে সো আজ আর কথা বাড়িয়ে লাভ নেই অনেক বেশি বকবক করে ফেলেছি ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ